প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো তোমার এটা হচ্ছে আমাদের পার্ট থ্রি তো দেখো পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখো নাই অবশ্যই দেখে আসবে তো দেখো এখানে দুইটা উদ্দীপক আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি এবং এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এর মাধ্যমে আমরা ক্ষ এবং গ সলিউশন করব ক সম্পূর্ণ আলাদা তো চলো ক নাম্বারটা আগে আমরা সলিউশন করি তো ক নাম্বার দেখো ক নাম্বার মূলত আমাদের চতুর্থ অধ্যায়ের ম্যাচ তারপর এখানে দিয়েছে তাই আমরা করবো এ হচ্ছে থ্রি এক্স ইনভার্স মানে এক্স নিচে প্লাস টু ওয়ের উপর ইনভার্স মানে ওয়াই নিচে দেখো ইনভার্স মানে মাইনাস ওয়ান বলার দরকার নেই কিন্তু টু থাকলে কিন্তু বলতে হবে থ্রি এক্স ইনভার্স টু টু ওয়াই ইনভার্স টু বা থ্রি কিন্তু ওয়ান থাকলে বলার দরকার নেই তার হোল ইনভার্স এইবার দেখো এক্স এবং এর লসাগ হচ্ছে এক্স ওয়াই এক্স এবং এক্স কাটা থাকে ওয়াই ওয়াই দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি ওয়াই প্লাস ওয়াই এবং ওয়াই কাটা থাকে এক্স এক্স দ্বারা টু কে গুণ করলে টু এক্স তার হোল ইনভার্স দেখো ইনভার্স মানে হচ্ছে উলটিয়ে দেওয়া বা উল্টা করা ঠিক আছে তার মানে ইনভার্স উঠায় দিলে ইনভার্সের কাজটা করে ফেলব নিচের হল লব হয়ে যাবে লব ফর হয়ে যাবে তো এক্স ওয়াই চলে যাবে উপরে আর উপরের থ্রি ওয়াই প্লাস টু এক্স চলে আসবে নিচে তাহলে ইনভার্সের কাজ শেষ এবার আমরা একটু জাস্ট সাজাব এক্স ওয়াই তাহলে টু এক্সটা আগে লেখো প্লাস থ্রি ওয়াইটা পরে লেখো এটাই আমাদের আনসার ঠিক আছে আর তোমাদের যাদের এমসিকিউ দরকার আছে এবং আরও এক্সট্রা এক্সট্রা সিনেন্সিয়াল পেতে চাও তারা আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম তোমরা সেখানে ভিজিট করে আসবে ওকে দেখো নাম্বার প্রশ্ন এরকম অথবা এরকম দুইভাবে থাকতে পারে তো এটা দুইটা পদ্ধতিতে করা যায় এখন একটা পদ্ধতি করব পরে যখন আবার করাবো তখন আবার অন্য পদ্ধতিতে আরেকটা করাবো এবং এখানে তোমরা সাত আটটা পার্ট পাবে আরও পাঁচ ছয়টা পার্ট পাবে ইজি এডুকেশন হোম সেখানে তো দেখো এখানে দেওয়া আছে কি দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি এর অর্থ পি কিউ আর ক্রমিক সমানুপাতি এর অর্থ হলো পিছ টু কিউ ইকুয়াল কিউস টু আর বা পি ইস্টু মানে ভাগ কিউ কিউ ইস্টু মানে ভাগ আর সুতরাং কিউস টু কিউ কিউ স্কোয়ার পি গুণার সরি কিউ ইন টু কিউ কিউ স্কোয়ার পি গুন আর তোমার হলো পিআর ব্যাস এখন আমরা এটাকে সলিউশন করব। তো বলেছি দুইটা পদ্ধতি এখন একটা করাবো আবার যখন অ্যানাদার ম্যাথ আসবে এরকম আরও অনেক ম্যাথ আছে সিএনশিল নিলে সেটা চলে আসবে তখন আমরা দ্বিতীয় পদ্ধতি আবার করব। তো দেখো লেফট সাইড আমরা এটা নিলাম এই লাইনটা একটা লাইন সলিউশন করলে এটা আসে পরীক্ষায় এটাও থাকতে পারে এটাও থাকতে পারে তো আসি কি দেখো পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর এরপরে পিটি দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস আর টু দি পাওয়ার মাইনাস সিক্স ওকে তো দেখো বোঝার চেষ্টা করো দেখো পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর পিটি পাওয়ার মাইনাস সিক্স নিচে আসলে প্লাস সিক্স এটা যে নিচে এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে ওয়ান কিউটু দিপার মাইনাস সিক্স নিচে আসলে কি ওয়ান এবার দেখো পিটু দিপাওয়ার ফোর কিউটু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর এবার আমরা একটু লসাগু করি সিক্স সিক্স আর সিক্স হচ্ছে এখন একটু 6, করো to the power সিক্স কাটা যায় থাকে কি পার সিক্স এটা এটা কাটা যেটা থাকে সেটা দ্বারা অর্থাৎ এটা দ্বারা ওয়ান কে গুণ তাহলে এক গুণ কিউটু দি পার সিক্স আর টু দি পার সিক্স তোমার হলো কিউ টু দি পর সিক্স আর টু দি পার সিক্স

কেউ চারটা কেউ ছয়টা থাকে দুইটা কেউ আর চারটা আর ছয়টা থাকে দুইটা আর দেখছো বিষয়টা অর্থাৎ এটা দ্বারা এটাকে কাটাকাটি করলাম তো উপরে কি থাকে কিউ টু দি পার সিক্স আর টু দি পার সিক্স প্লাস হলো তোমার পি দি সিক্স আর হলো কি আর টু দি পর সিক্স প্লাস এখানে কি দেখো তোমার পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স ওকে আচ্ছা আসো এবার দেখো কিউ টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার এখানে কী আছে দেখো তো পিআর কি কিউ স্কোয়ার তাহলে পির পাওয়ার সিক্স না লিখে একসাথে লিখতে পারি পিআরের পাওয়ার সিক্স প্লাস পি পিটি দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স আবার দেখো এলো পি স্কোয়ার এই কিউ স্কোয়ার দেখো তো কিউ স্কোয়ারের মান কি পি আর কিউ স্কোয়ারের মান হইলো পি আর আর এই আর স্কোয়ার দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান পি আর আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান পি আর আর স্কোয়ার এই পিটি দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স পি আর হোল পাওয়ার সিক্স দেখো ম্যাথ তো এবার সহজ হয়ে গেল দেখো তোমার এবার কি হয় একটু খেয়াল করো দেখি খেয়াল করো পি স্কোয়ার আর হইল পি তাহলে পি কিউব আর আর স্কোয়ার আর কিউব এরপরে কাজটা আমরা একটু সামনে সামনে লিখি দেখো কিউ টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স প্লাস পি আর পিআরের মান কী পিআরের মান হচ্ছে কিউ স্কোয়ার পিআর মান কি কিউ স্কোয়ার তার পাওয়ার কী সিক্স তারপর হচ্ছে প্লাস পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স এবার নিচে পি স্কোয়ার পি পি কিউব আর আর স্কোয়ার আর কিউব কেমন তো এরপরে দেখো কিউ টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ এর পাওয়ার দুই গুণ ছয় কিউ টু দি পাওয়ার হচ্ছে টুয়েলভ আর হলো তোমার কিউ টু দি পাওয়ার সিক্স নিচে কি p cube আর কিউব এটাকে লিখতে পারি পি আর হোল কিউব লিখতে পারি না তো এরপরে খেয়াল করো কি লিখতে পারি দেখো তো পিআর মান কি পিআর মান হচ্ছে কিউ স্কোয়ার তার পাওয়ার কি কিউব এবার দেখো কিউ টু দি পাওয়ার সিক্স এখানে কিউটু দি পাওয়ার সিক্স এখানে আরও বেশি আছে কমন নাও তো কিউ টু দি পাওয়ার সিক্স তাহলে কিউ টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স কাটা থাকে আর টু দি পাওয়ার সিক্স তারপরে প্লাস কিউবাসে কয়টা বারোটা কাটা যাবে ছয়টা থাকে ছয়টা কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স কাটা থাকে পি টু দি পাওয়ার সিক্স এখন থাকো কিউয়ের পাওয়ার তিন গুণ ছয় সরি দুই গুণ তিন ছয় আর আছে ছয় তাহলে এইটার এটা মনে মনে কাটা দাও থাকে কি সাজায় লেখো প্রথমে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স এটা হলো আমাদের প্রথম পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে এখনই দেখায় দিই এটাই আমার মনে হয় বেশি ভালো হবে হ্যাঁ তো চলো আমরা এটার আরেকটা পদ্ধতি দেখি ইকুয়াল টু আর এস কেমন দেখো এটার দ্বিতীয় পদ্ধতি করলে ভিডিও আরও আট মিনিট থেকে দশ মিনিট বেড়ে যায় এটা আমরা পরের যে ম্যাথটা সেটার ভিতরে দিয়ে দিব কারণ সেখানে করতে হবে আবার এখানে করতে হবে এটা ডাবল হয়ে যাবে তো সেখানেই তোমরা অবশ্যই দেখে নিবে এবার গ নাম্বার দেখো বলছে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান এটা আমরা বের করব কোত্থেকে এটা থেকে আমরা প্রমাণ করবো রুট অভার ওয়ান প্লাস এ প্লাস রুট অভার ওয়ান মাইনাস এ রুট প্লাস এ মাইনাস টু এম তো প্রচণ্ড সহজ একটা অঙ্ক অর্থাৎ এই উদ্দীপক থেকে এটা আমরা বের করবো খুবই খুবই সহজ এটা এবং অনেক বেশি আসে পরীক্ষায় দেখো এম স্কোয়ার এটা লিখলাম প্লাস ওয়ান এটা লিখলাম মাইনাস টু এম বাই এ পাশে আসলে প্লাস টু এম বাই এ এবার একটু খেয়াল করো এম স্কোয়ার প্লাস ওয়ান টু এ মাসে এ পাশে উপরে চলে আসবে এই পাশে নিচে এ পাশে কে এ এটা যে নিচে এটা বোঝানোর জন্য উপরে দিতে হবে ওয়ান ওকে আচ্ছা আমাদের কী বের করতে হবে ওয়ান প্লাস এ প্লাস টু টার ওয়ান মাইনাস এ যাই হোক একটু খেয়াল করো এবার দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান আমরা যোজন বিয়োজন করবো নিয়মটা মনে আছে উপরের অংশ উপরে প্রথমে নিচেও প্রথমে এম স্কোয়ার প্লাস ওয়ান উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে যোজনের জন্য যোগ টু এম মানে সাইনের পরিবর্তন মাইনাস টু হবে সরি প্লাস টু এম হবে মাইনাস টু এম মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন দেখো ওয়ান উপরেও প্রথমে নিচেও প্রথমে যোজনের জন্য যোগ নিচের অংশ কি এ প্লাসে নিচে আসলে মাইনাসে এখন একটু রাফ দেখো আমি তোমাদেরকে একটু রাফ দেখাই দেখো এটাকে যদি একটু সাজাই করো না করলেই হয় এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ আচ্ছা দেখো তো এটা সূত্র যায় কিনা এটার উপরে যদি একটা স্কোয়ার দেয় এখানে একটা ওয়ান দেয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এরকম এখানে একটা স্কোয়ার দেওয়ার দেয় এখানে ওয়ান দাও ইন্টু ওয়ান দাও তাহলে এম কে ধরো এ ওয়ান কে ধরো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এবার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে কি ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ তো এবার দেখো এম প্লাস ওয়ান বাই দেখো এই পাশে স্কোয়ারের পাশে আসলে রুট ওয়ান প্লাস এ এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট ওয়ান মাইনাস এখন আমরা কী করবো যোজন বিয়োজন করবো দেখো একই কিন্তু নিয়ম এম প্লাস উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে যোজনের জন্য যোগ এম মাইনাস ওয়ান এম হবে মাইনাস এম মাইনাস হবে প্লাস ওয়ান এবার দেখো উপরের অংশ রুট ওবার ওয়ান প্রথমে রুট ওয়ান নিচেও প্রথমে যোজনের জন্য যোগ কী আছে ওয়ান এটা প্লাস হবে মাইনাস রুট এই তোমরা মনে রাখবে রুটের ভিতরের অংশের কোনো পরিবর্তন হবে না ওকে তো দেখো এই লেখাটা আমরা একটু এইদিকে লিখবো কেমন আমরা মনে মনে বাদ দিই হ্যাঁ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাদ হ্যাঁ মাইনাস এম আর প্লাস এম বাদ তো দেখো একটা এম যোগ এক টাইম দুইটা এম ওকে প্লাস ওয়ান আর প্লাস হ্যাঁ তাহলে এক টেম প্লাস এক টাইম দুইটা প্লাস ওয়ান আর প্লাস ওয়ান প্লাস টু ডান পাশের কোনো পরিবর্তন হবে না রুটোবার ওয়ান প্লাস এ হুম প্লাস রুটোবার ওয়ান তারপরে রুটোবার ওয়ান প্লাস এ মাইনাস এ এক দুই তিন দুই দুই কাটা থাকে কি এম আচ্ছা এম ওরা বাম পাশে চেয়েছে না ডান পাশে ডান পাশে তাহলে আর লাইন বাড়বে বা এম রুট এ হুম প্লাস রুটোবার ওয়ান মাইনাস এ নিচে কি রুটোবার ওয়ান প্লাস এ মাইনাস রুটোবার ওয়ান তোমরা যারা এই অধ্যায়ের এমসি কিউ চাও এমসি কিউ কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম সেখানে দেওয়া আছে হ্যাঁ এবং নিয়মিত আপলোড করা হচ্ছে সেখানে তোমরা অন্যান্য সৃজনশীলও পেয়ে যাবে হ্যাঁ তো দেখো এখন এই পক্ষ লিখবে এই পক্ষে এই পক্ষ লিখবো ওই পক্ষে মানে পক্ষান্তর যাকে আমরা বলি রুটোবার ওয়ান প্লাস এ প্লাস রুটো বার ওয়ান মাইনাস এ মাইনাস বলেছিল দেখো তো বলেছিল তোমার দেখাও যে তাহলে আমরা বলবো দেখানো শেষ অর্থাৎ সৌর তো ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সাপোর্টের জন্য আজকে সিলভার প্লে বাটন পেয়েছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা